সৌদি আরবের মতো জায়গাতে সেখানে পুজো হয় সেখানে মন্দির তৈরি হচ্ছে এদের জন্য বিভিন্ন ধরনের কিন্তু দুর্নাম ছড়াচ্ছে বাংলাদেশের যদি এখানে হিন্দুরা মুসলিমদের বিরুদ্ধে গিয়ে নিয়ে কেউ কিছু বলেছে তার জন্য যে আপনারা মিটিং মিছিল করলে সেটা কেন আপনারা করতে গেলেন আজকের এই ভিডিওটি মূলত দুটো ভাগে থাকবে প্রথমটি হচ্ছে আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবাংলার মুসলিমদের জন্য আর দ্বিতীয় পার্টি থাকবে আমার বাংলাদেশি মুসলমান বন্ধুদের জন্য দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশের ঢাকাতে আমার কিছু মুসলমান ভাইয়েরা তারা রাস্তার রাজপথে নেবে তারা এরকম মিছিল দিচ্ছিল যে হিন্দুদের দুর্গা হতে দেবে না হুঁশিয়ার সাবধান এরকম কিছু একটা ভিডিও দেখছিলাম যে তাদের উদ্দেশ্য ছিল হিন্দুদের দুর্গা হতে দেবে না বা পুজো হতে দেবে না এবার প্রশ্নটা হচ্ছে আমার ভারতীয় মুসলিমদের কাছে মানে আমাদের তথা পশ্চিম বাংলার মুসলিমদের কাছে কারণ যেহেতু তারা বাংলা কথা বোঝে এই যে বাংলাদেশের ঘটনাটা ঘটলো মানে বাংলাদেশে যে মিছিলটা হলো যে ওখানকার যারা হিন্দু আছে তাদেরকে পুজো করতে দেবে না বা তাদের পুজো হতে দেবে না ব্যাপারটা উল্টো হয়ে যদি ভারতবর্ষে হতো যদি এখানে হিন্দুরা মুসলিমদের বিরুদ্ধে গিয়ে যদি এরকম মিছিল দিত যে এখানে ঈদ হতে দেবে না বা এরকম ইটিসি যেগুলো রয়েছে মানে মুসলমানদের যে সমস্ত ধার্মিক অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো হতে দেবে না তাহলে কেমন লাগতো তখন আপনারা কি বলতেন কি করতেন দেখুন আমি জানি ইসলাম ধর্মের মানুষেরা তারা খুবই ধর্মপরায়ণ হয় তারা ধর্মকে খুবই ভালোবাসে দুদিন আগে আমরা দেখছিলাম ভারতবর্ষের মহারাষ্ট্রে কোথাও একটা নবীজিকে নিয়ে কেউ খারাপ কথা বলেছে বা বাংলাদেশ থেকে প্রচুর মানুষজন তারা কিন্তু প্রতিবাদ করছে রাস্তাঘাটে নেবে তারা বলছে এর বিচার চাই তো আপনারা আপনার ধর্মকে ভালোবাসেন সেই কারণে একটা বিচার চান যেহেতু আপনাদের কাছে খারাপ লেগেছে আপনাদের প্রিয় নবীজিকে নিয়ে কেউ খারাপ কথা বলেছে ঠিক সেরকম আপনারা যদি আজকে আমাদের যে একটা ধর্মীয় অনুষ্ঠান আমাদের হিন্দুদের যে আমাদের দুর্গা পুজো হতে দেবেন না বা এই নিয়ে যদি একটা মিছিল দেন তাহলে আমাদের কেমন লাগে আপনারা বলবেন সেটা মেনে নেওয়া উচিত বা আমাদের কি সেটা সহ্য করে যেতে হবে আচ্ছা এইবারে আমার একটা প্রশ্ন থাকলো আমার মুসলিমদের কাছে আচ্ছা আপনারা তো খুব ধর্মপরায়ণ আপনারা মুসলিমরা খুব ভালোবাসেন ধর্মকে আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা কি জানেন সৌদি আরবের মতো জায়গাতে সেখানে পুজো হয় সেখানে মন্দির তৈরি হচ্ছে সেখানেও কিন্তু হিন্দুদের পুজো করার জন্য বা অন্যান্য যেসব ধর্ম রয়েছে তাদেরকে তাদের ধর্মীয় আচার আচরণ করার জন্য স্কোপ দেওয়া হচ্ছে তাহলে আপনারা বাংলাদেশ থেকে কীভাবে আপনারা এই ধরনের মিছিল দিচ্ছেন হিন্দুদের বিরুদ্ধে যেখানে এখনো বর্তমানে হিন্দুরা রয়েছে প্রচুর সংখ্যক বাংলাদেশে কিন্তু মানে হিন্দুরা এখনও রয়েছে এরকম না যে বাংলাদেশে হিন্দুরা নেই হ্যাঁ এবারে অনেক মানুষ হয়তো বা চলে এসছে মানে অনেক হিন্দুরা হয়তো বাংলাদেশ থেকে চলে এসছে ভারতে অথবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভারতবর্ষে বেশি এসছে সেটাও অন্য প্রসঙ্গ আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু এখনও বাংলাদেশে যেখানে প্রচুর পরিমাণে হিন্দুরা রয়েছে যেখানটায় আমাদের একটা ধার্মিক অনুষ্ঠান আমাদের একটা রীতিনীতি আমাদের পুজো হবে সেই পুজোর আগে আপনারা কী করে সেখানটায় এরকম মিছিল অথবা এরকম রাস্তায় রোড শো করতে পারেন যে আমাদের পুজো হতে দেওয়া যাবে না কেন এখন আপনারা অনেকেই আমাকে বলবেন যে দাদা এই ধরনের কিছু মানুষজন আছে যারা হিংসা ছড়ায় এবারে আমার প্রশ্ন আপনাদের কাছে যারা এই ধরনের হিংসা ছড়াচ্ছে তারা কারা কেন তাদেরকে প্রশাসন আলাদা করে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তি দিচ্ছে না এদের জন্য বিভিন্ন ধরনের কিন্তু মানে দুর্নাম ছড়াচ্ছে বাংলাদেশের আজকে আমাদের এখানকার আমাদের ভারতবর্ষের মুসলমানরা তারা কিন্তু তাদের ধার্মিক অনুষ্ঠানগুলো রীতিনীতি খুব ভালোভাবে তারা করতে পারে তাহলে কেন বাংলাদেশে কোনো আমাদের আমাদের হিন্দুদের কোনো ধার্মিক অনুষ্ঠান যদি হয় তার আগে কেন এই ধরনের স্লোগান থাকবে বা এই ধরনের চিঠি দেওয়া হবে মন্দিরে যে এই ধরনের পুজো করতে দেওয়া যাবে না অনেকেই বলবেন দাদা আপনি আসুন আমাদের দেশের পুজো দেখে যান কেন হবে না আমি বলছি পুজো হবে অবশ্যই পুজো হবে কিন্তু পুজো তো হবে কিন্তু পুজো হওয়ার আগে এই ধরনের যে একটা তারা মানে মিছিল দিল বা এই ধরনের একটা যে কথাবার্তা তারা তুললো তাহলে এটার মানে কি তার মানে এটা বোঝাতে চাইছে তারা যে এই দেশে মানে বাংলাদেশে যারা মুসলিম বাদে হিন্দুরা যারা আছে যারা বাংলাদেশে হিন্দুরা থাকবে তাদের উপর প্রেশার আসতে পারে তার মানে আপনারা কি আইডেন্টিফাই করে দেখিয়ে দিলেন হিন্দু মুসলিম ভেদাভেদ আপনারা তো নিজেরাই বলতেন যে আপনাদের দেশে হিন্দু মুসলিমরা কোনো ভেদাভেদ নেই ওখানে সবাই আপনার ভাই ভাই আপনার সবাই মিলেমিশে থাকেন ওখানে হিন্দুরা খুব ভালো আছে যদি হিন্দুরা ভালো থাকে তাহলে এই ধরনের মিছিল কারা দিচ্ছে তাদেরকে আপনারা ফাইন্ড আউট করুন কারণ এই সমস্ত মানুষের জন্য কিন্তু দুর্নাম হয় আপনি বলবেন আমি কেন এখানে কথা বলছি দেখুন আমাদের দেশে কোনো মুসলিম উপর অত্যাচার হলে আপনাদের এরকম খারাপ লাগে আমাদেরও সেরকম খারাপ লাগে আপনাদের দেশে যদি কোনো হিন্দুদের উপর অত্যাচার হয় এইবারে আপনারা বলবেন যে এটা আপনাদের দেশের ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি কেন নাক গলাচ্ছি দেখুন এই কথা যদি আপনারা বলেন তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন দুদিন আগেও আমাদের ভারতবর্ষে যে মহারাষ্ট্রে ঘটনাটা ঘটেছে নবীজিকে নিয়ে কেউ কিছু বলেছে তার জন্য যে আপনারা মিটিং মিছিল করলেন তাহলে সেটা কেন আপনারা করতে গেলেন তখন যখন আপনারা করতে পেরেছেন তাহলে কেন আজকে আমরা এই কথা বলতে পারবো না যখন আপনাদের দেশে মিছিল করে বলা হচ্ছে দুর্গা পুজো হতে দেওয়া যাবে না যেমন আমাদের দেশে আপনাদের নবীজিকে নিয়ে খুব খারাপ কথা বললে আপনাদের খারাপ লেগেছে ঠিক সেরকম আপনাদের দেশে আমাদের একটা ধর্মীয় রীতিনীতি আমাদের ধর্মীয় একটা পূজা সেই পূজা যখন হতে দেওয়া যাবে না বলেছে সেটা আমাদেরও খারাপ লাগতেই পারে তো ব্যাপারটা হচ্ছে দেখুন এই ধরনের মানসিকতা যাদের ভিতরে থাকবে যে দুটো ধর্মকে আলাদা করে দেখা তাহলে আমার মনে হয় এতে হানাহানি আরও বাড়বে আমাদের যে পুজো আমাদের যে রীতিনীতি সেটা আমাদের বছরে বছরে এরকম আসে তো আমাদের সেটা করতে দিতে হবে প্রত্যেকটা দেশেই কিন্তু প্রত্যেকটা ধর্মকে একটা নিজস্ব রাইটস দিয়েছে তাদের ধর্ম পালন করার জন্য আপনাদের বাংলাদেশ সর্বভৌমত্ব দেশ আপনারা বলছেন কিন্তু সেটা কাজে ফলাতে হবে এবং আমাদের ভারতবর্ষে যেরকম মুসলিমরা মাথা উঁচু করে থাকে বাংলাদেশেও হিন্দুদের সেরকম মাথা উঁচু করে থাকতে দিতে হবে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিতে হবে আজকে বাংলাদেশে যে ধরনের স্লোগান দিয়েছে দুর্গাপুজোর আগে এখানে সেখানে অনেক পুজো হয়তোবা মানে হবে না পুজো হবে মানে বলবেন যে পুজো হবে না দাদা এরকম তো না পুজো ঠিকই হবে আপনি এসে দেখে যাবেন আমাদের এখানে কত ধুমধাম করে পুজো হয় ব্যাপারটা হচ্ছে পুজো ঠিকই হবে আমি যাব পুজো দেখতে আপনাদের দেশের পুজো হবে কিন্তু এই যে একটা পুজোর আগে একটা কথা উঠে আসলো তার মানে কি আপনারা আমাদের ধর্মীয় একটা ব্যাপারে আঘাত আনলেন আপনারা দেখিয়ে দিলেন যে আপনাদের পুজো হতে দেব না মানে কি আপনারা বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা হিন্দু তোমরা এখানে করতে পারবে না এরকম কিছু একটা মেনশন করছেন দেখুন আমি সবাইকে খারাপ বলছি না সবাই কিন্তু এরকম মানসিকতা না কিন্তু যে সমস্ত মানুষজন এরকম মানসিকতার তাদেরকে ফাইন্ড আউট করতে হবে তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের জন্য ধর্মীয় অনেক দুর্নাম হচ্ছে যারা প্রকৃত ইসলাম মানুষ তারা কখনো অন্য ধর্মের মানুষজনকে আঘাত দেবে বলে আমার মনে হয় না যাই হোক বন্ধুরা ভিডিওটা ছিল জাস্ট একটা আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য কারণ পুজো ঈদ মানে যে যে ধর্মই থাকুক না কেন প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ধর্মীয় আচার আচরণ মানার জন্য বা তাদের পালন করার জন্য অধিকার দেওয়া হয়েছে আর আমার মনে হয় সেটা দেওয়া উচিত কারণ ধর্ম যেহেতু তৈরি করা যায় শান্তির জন্য সেই ধর্ম যদি মানতে দেওয়া না হয় তাহলে এখন মানে যাকে আপনি মানতে দেবেন না তাদের ভিতরে একটা ক্রোধ সৃষ্টি হবে তাদের ভিতরে হিংসা সৃষ্টি হবে তাই না তো আমার মনে হয় এই সমস্ত থেকে বিরত থাকা উচিত তো যারা দেখলেন এই ভিডিওটা আমি কি বলতে এলাম আশা করি আপনারা বুঝবেন আর কিছু বলার নেই যেটা হবে ভবিষ্যতে দেখা যাবে আর আমি অবশ্যই চেষ্টা করবো বাংলাদেশে গিয়ে এবারে পুজো কেমন হয় সেটা আপনাদের দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে